আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হতে অনিচ্ছুক গুরুদাস দাসগুপ্ত, ওনার থেকে আমরা জেনে নেব গতবার পশ্চিমবঙ্গ থেকে তিনি সাংসদ হয়েছিলেন। গুরুদাস দা, কেন আপনি এবার প্রার্থী হতে চাইছেন? আমি দুবার সাংসদ হয়েছি, আর তিনবার রাজ্যসভায় গেছি, 25 বছর হয়ে গেছে। কোনো মানুষের জীবনে 25 বছর খুব লম্বা সময়, সুতরাং এখন ছেড়ে দেওয়াই তো ভালো। ভালো যখন লোকে খেলতে পারে তখন ক্রিজ ছেড়ে যাওয়াটাই উচিত, যেমন গাভাস্কার করেছিল। আমার বয়স হয়ে গেছে, 78 বছর বয়স হয়েছে, সুতরাং এখন ছেড়ে যাওয়াটাই ভালো বলে আমি মনে করি। না, এরমও জল্পনা হচ্ছে কি যেই আসন থেকে আপনি গতবার জয়ী হয়েছিলেন সেটাতে এবার জেতার সম্ভাবনা খুব কম, তাই আপনি এই ইচ্ছা প্রকাশ করছেন? আমার তো আরও আসন আছে, সিপিআই তো আসন শুধু ওইটা না, আরও আসন তো আছে, সেগুলো তো অত খারাপ নয়, তার জন্য নয়, হারা জেতার প্রশ্ন নয়। আমি তো একবার নির্বাচনে হেরেও গেছিলাম 2000 সালে, হারা জেতার প্রশ্ন অনেক পরে, তার আগে আমি সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু গুরুদাদা, বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি সংসদে আপনি সরব হয়েছেন, প্রতিবাদ করেছেন, সমর্থন করেছেন, সংসদে আপনাকে না পাওয়াটা আপনার মনে হবে না কি পশ্চিমবঙ্গের ইস্যুগুলোকে কোথাও না কোথাও সেইভাবে তোলা হবে না যেভাবে আপনি তুলছিলেন? সেটা বিচারের ভার আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আমার নিজের কাজের কথা বলে প্রশংসা করানোর কোনো চেষ্টা বা ইচ্ছে আমার নেই। আপনি কি বসিরহাট থেকে প্রার্থী হতে চেয়েছিলেন? আমাদের পার্টিতে কে কোথায় প্রার্থী হতে চেয়েছিল এটা কেউ চায় না, এটা পার্টি ঠিক করে, সে সিদ্ধান্ত তো কিছুই হয়নি। না, এখন যদি পার্টি চায় তাহলে কি আপনি দাঁড়াবেন পশ্চিমবঙ্গে? না না, আমি পার্টিকে, আমাদের সংবিধানে নাম প্রত্যাহার করার অধিকার আছে, আমি সেইটাই ব্যবহার করছি। সেটা পার্টি কি জানিয়েছে আপনাকে? পার্টিকে আমি বলেছি যে সংবিধানের এই ক্ষমতা অনুযায়ী, এই বিধান অনুযায়ী আমি না দাঁড়ানোর সিদ্ধান্ত করেছি। বলে তার একটা প্রশ্ন, গতকাল আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী একটা র্যালি করেছেন কলকাতাতে ব্রিগেডে, সেখান থেকে তিনি একটা বার্তা দিয়েছেন কি আপনারা যে তৃতীয় বিকল্পের কথা বলছেন সেটা দেশকে আপনারা থার্ড গ্রেডে পাঠানোর জন্যই এই বিকল্প তৈরি করতে চাইছেন? মন্তব্যটা তৃতীয় শ্রেণীর, থার্ড ফ্রন্টকে যদি কেউ থার্ড ক্লাস বলে তাহলে মন্তব্যটা তৃতীয় শ্রেণীর, কোনো ভদ্রলোকের পক্ষে এভাবে কথা বলা উচিত নয়, বিশেষ করে যে রাজনৈতিক নেতা নিজেকে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচনে নেমেছেন তার পক্ষে এই ধরনের মন্তব্য করাটা খুবই দুঃখের, খুবই দুঃখের, এবং এটা আমরা আশা করি না, এই এর থেকে বেশি সৌজন্যবোধ আমরা তার কাছ থেকে আশা করি। স্পষ্ট করলেন গুরুদাস দাসগুপ্তকে কেন তিনি প্রার্থী হতে চাইছেন না, অন্যদিকে যে নরেন্দ্র মোদী গতকাল যে বক্তব্যটা রেখেছেন তারও প্রতিবাদ করলেন তিনি। ক্যামেরাম্যান প্রেমচন্দ শর্মার সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।